আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মারুফাস কিচেন অ্যান্ড ফুডে সবাইকে স্বাগতম। আজকের থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকের রেসিপিটি কি। হ্যাঁ, আমার আজকের রেসিপিটি হলো কদবেল মাখা। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখন আমি নিয়ে নিচ্ছি একটা কদবেল। হাত দিয়ে আঁশ মতো এগুলো ছাড়িয়ে নিব। আমার আঁশগুলো ছাড়াই নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব, আমি এখানে চারটি কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দেবো কাঁচামরিচ এক চামচ, চিনি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি জিরে মরিচ হাফ চামচ, আর পরিমাণ মতো ধনে পাতা সবটুকু দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। আপনাদের কাছে যদি বিট লবণ থাকে বিট লবণটা দিয়ে দিবেন। এখন মাখাই নেব। এখন দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে সরিষার তেল দিয়ে দিবেন, দিয়ে আর একটু মাখিয়ে নিন। কদবেলটা মাখানো শেষ। তো আজকের এই সুস্বাদু জিভে জল আনা কদবেল মাখা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।